মাই অল ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি খুব তাড়াতাড়ি বাপের বাড়ি যাব, সেই জন্য আমি মার্কেটে যাচ্ছি। এখন এখন মার্কেটে যাচ্ছি, ঠাকুরের কালকে বৃহস্পতিবার, তো আজকে বুধবার, ঠাকুরের ফুল নিয়ে আসবো আর প্রসাদ নিয়ে আসবো, আর তার সঙ্গে বাপের বাড়ি যাচ্ছি, কারোর জন্য কিছু কিনবো। তো সেটা কার জন্য কি কিনবো না কিনবো সেটা তো দেখতে হলে তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো আমি মার্কেটে যাই। একজনের জন্য, আর সেটা কে বলতো? সেটা তোমরা দেখো, তবেই জানতে পারবে। তো খুব তাড়াতাড়ি করছি আমি। তো কি কি এনেছি, আগের বারে ষষ্ঠীর সময় গিয়েছিলাম, শাশুড়ির শরীর খারাপ ছিল, ওখান থেকে ডাইরেক্ট গিয়েছিলাম কলকাতায়, এসেছিলাম, এসেই মানে সাথে সাথে গিয়েছিলাম, তো কিছুই নিয়ে যেতে পারিনি। আমার কি বলবো, আমার সুইট হার্টের জন্য, আমার সোনা মেয়ের জন্য, তো কি বলবো, আমার সব কিছু যেটা, তো কিছুই নিয়ে যেতে পারিনি। সেই জন্য বাবুর রাগ হয়েছিল, সোনা মানার আমার রাগ হয়েছিল, মামা তুমি আমার জন্য কিছুই আনোনি। তো রাগ হয়েছিল বলে আমি বললাম, তো এখন যাওয়ার কথা ছিল না, তো আমার বাবুটা রাগ হয়েছে, সেই জন্য এক মাসও হয়নি এখনো। তো আমি যাচ্ছি বাপের বাড়ি, আর হচ্ছে যে, তো আমার বাবুটার জন্য কি কি, আমি সবসময় এরকম খাবার নিয়ে যাই, তো হচ্ছে যে ভাবলাম কি নিয়ে এসেছি এবারে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রথমেই এই কেকটা এনেছি, এই কেকটা খেতে আমার মেয়ে ভীষণ ভীষণ পছন্দ করে, এর মধ্যে 10 পিস থাকে, আর এটা নিয়েছে 150 রুপিস, মানে 150 টাকা। তো হচ্ছে যে এটা একদম মানে ডার্ক চকলেট, একদম মানে ব্ল্যাক ব্ল্যাক চকলেটটা যেরকম হয় সেইটা, এটা খেতে খুব ভালো লাগে। আর একটা হয় অন্য ধরনের, এরকম 2-3টে ফ্লেভার হয়, তো এটা খুবই ভালো, তো এটা এনেছি। আর এই বিস্কিটটা আমার জন্য এনেছি, ওটসের আমন্ড বিস্কুট, তো এটা আমার জন্য আছে বলে সাথে দেখিয়ে দিলাম। আর এই যে ম্যাগি, আমার মেয়ের জন্য এই ম্যাগি এনেছি, পাস্তাটা হচ্ছে যে মানে ওর জন্য এখান থেকেই পাস্তা নিয়ে যায়, প্যাকেট পাস্তা, তো আমি মানে যে দোকান থেকে নিই ওই দোকানে শেষ হয়ে গেছে, বললো কালকে আসুন দিয়ে দেবো, তো বললাম ঠিক আছে। তো ম্যাগিটা এনেছি দেখতেই পেলে, ভিডিও বেশি বাড়াবো না। এই 3 প্যাকেট গুড ডে বিস্কুট এনেছি, শুধু খাবারই, জামা কাপড় তো সবসময় নিয়ে যাচ্ছি জামা কাপড়। আর এই 2টো কেক এনেছি, দেখতেই পাচ্ছ আমার সোনা মায়ের জন্য, জেমস খেতে খুব পছন্দ করে, আমাদের দোকান আছে জানো, চকলেট টকলেট সব কিছু আছে, তো প্রতিদিন খাচ্ছে, কি বলবো এত খাচ্ছে, তাও মানে কি মা বাবা গেলে ওর আবদার, আমি এবারে একাই যাব, হচ্ছে যে গেলে যে মা অনেক কিছু আনবে, আর আমার এত খাবার আমার মেয়েকে সত্যি কথা বলতে যখন আমার কাছে ছিল আমি কিনে দিতাম না, মোটেও কিনে দিতাম না, এখন মায়ের কাছে আছে বলে যেন মনে হয় যখন যায় যেন মন ভরে মেয়ের জন্য নিয়ে যায়, কেন জানি না, মানে কি যে মানে এমন কোন মানে ও চাইবে সবকিছুই আমি যেন দিয়ে দিতে চাই, না চাইতেই দিয়ে দিতে চাই। তো এই 4টে জেন্টস নিয়েছি, আর হচ্ছে যে 2 প্যাকেট এই বিস্কিটটা নিয়েছি, চকলেটের চকো বিস্কুটটা, এই বিস্কিটটা নিয়েছি, ও চকলেটের জিনিস বেশি খেতে পছন্দ করে,
চকলেটটা ওর খুব পছন্দের জিনিস। আর ওর জন্য এই যে চকলেটটা নিয়েছি, ও সবসময় মানে কি উত্তরে যদি এরকম একটা বড় চকলেট নিয়ে যায়, ও যে সেই খুশিটা সেই হাসিটা মানে সেটা দেখার জন্যই আমি নিয়ে যাই। আর এটা আমার মা একবারে দেয় না, ওকে টুকু টুকু করে ভেঙে ভেঙে দেয়, মানে এটা 4-5 দিন অন্তত আমার মা দেয় এরকম ভেঙে ভেঙে হাফ হাফ করে তো দেয়। ফ্রিজের মধ্যে থাকে, এখন একটু নরম হয়ে গেছে, খুব প্রচন্ড গরম, আমি ফ্রিজে রেখে দেবো। তো এরকম বড় চকলেট যদি ওকে দিই, ও তো পুরো মানে ওর খুশিটা আমি কি বলে মানে বোঝাবো তোমার দিকে, বোঝাতে পারবো না। তো এই চকলেটটা নিয়েছি ওর জন্য, ও ভিডিওটা দেখলে খুশ হয়ে যাবে। এই তিনটে অরিও বিস্কুট নিয়েছি, আর বেশি ছিল না দোকানটাতে, নেবো বলেছিলাম, আর বইয়ে নিয়ে যেতেও কষ্ট, তাও ও নিয়ে যাই আমি। পার্ক নিয়েছি এতগুলো, দেখো দেখো আমি কিন্তু এত চকলেট ওকে কোনোদিন দিতাম না। আমার মা কিন্তু ওইগুলো ওকে মানে আমার মা রেখে দেয় জানো, ওকে মানে রোজ একটা একটা করে দেয়, যে সব একসাথে দিয়ে দেয় না। তো কিটক্যাট নিয়েছি 4টে। বাবু সোনা তুমি ভিডিওটা তো দেখবে, দেখো তোমার মাম্মা তোমার জন্য কত কি কিনেছে, দেখো 4টে কিটক্যাট নিয়েছি। তারপরে তারপরে আমার সোনা মায়ের জন্য এই যে 3টে 10 টাকা বালা ডেরি মিল্ক নিয়েছি। এবারে 5 টাকা চকলেট গুলো যেন একটু আলাদা হয়ে গেছে, এই যে 4টে ডেরি মিল্ক 5 টাকা করে, 5 টাকা বালা গুলো নিয়ে যাওয়াই ভালো জানো, বড় বড় একটা করে খেলেও ঠিকই আছে, এর থেকে বেশি খাওয়া, দুবেলা যদি দুটোও খাই তাও ঠিক আছে, বাট বড়গুলো তো কি বলবো, একটা বড় তো মানে দিয়ে দিলে তো আজকেই শেষ, মা খালি ভেঙে ভেঙে দেয় সেই জন্য। এই 4টে ছোট ছোট নিয়েছি, অনেক অনেক চকলেট নিয়ে আসা হয়েছে ওর জন্য। এই চকলেটটা তো আমার একদমই পছন্দ নয়, 5 স্টার, তাও আমার মেয়ে পছন্দ করে, আমার যেন দাঁতে জড়িয়ে যায়। তো 4টে 5 স্টার নিয়েছি, এই যে 4টে দেখতে পাচ্ছ মানে এক রাস হয়ে গেছে এখানে। আর এই জেমসের প্যাকেটটা নিয়েছি, দেখেছিস সোনা তোর জন্য জেমস নিয়েছি, কত কিছু নিয়েছি দেখতে পেলি, এগুলো একটা ব্যাগ হয়ে যাবে আমার কি বলবো। দেখতেই পেলে বন্ধুরা আমার মেয়ের জন্য আমি কত কিছু নিয়ে এসেছি, মানে কি বলবো মেয়ের জন্য মানে আমি যাইনি যেন কম পড়ে যাই। আর হচ্ছে যে এগুলো ও 15 দিন ধরে আরে খাবে, মা তো ওকে হচ্ছে যে যখন ওই স্কুলে যায় তখন একটা দেয়, কিংবা যখন টিউশন যায় তখন একটা দেয়, এইভাবে দেয়। আর ফ্রিজে চাবি দিয়ে রাখতে হয়, নাহলে কি বলবো, নাহলে তো ফ্রিজ খুলে ও খেয়ে নেবে, আর যখন সবাই দুপুরে ঘুমাবে না তখন ঠিক টুক করে বের করে নেবে। এবারে ফ্রিজে শুধু ওর চকলেট আমি নিয়ে যাই সেটা না, দোকানের তো মানে দোকানের অনেক কিছু জিনিসই চকলেট জাতীয় অনেক জিনিসই ফ্রিজে থাকে। ও আমার বাবাকে মানে কি আমার মাকে বললে মা তাও না করবে, ভাইকে অতটা মানে ভাইকেই একটু ভয় করে, ভাইকেও বলবে না, আর হচ্ছে যে ভাইয়ের বউকেও বলবে না, ও কাকে বলবে জানো, আমার বাপিকে। তো আমার বাবাকে বলবে যা বলবে, আর আমার বাবা তো ওরে বাবারে মানে সে কি বলবো, নাতনি চাইবে আর সে দেবে না, সে বলো তুই মানে দোকান থেকে যদি মামা যদি বলে না এখন না এই খেয়েছিস, ও যদি এসে দাদুকে বলে বলো তুই ছিঁড়ে নে যা তোর কি নিবি নিয়ে নে, তো এইরকম তো দাদুরা তো এইরকমই হয়, সেটা তোমরা সবাই জানো, কারণ নাতনি চাইবে আর মানে সেটা কি করে না করবে আর কি করে মানা করবে বলো, সেটা কি সম্ভব, সেটা কোনোদিনই সম্ভব নয়। তো কি বলবো, আমি যাচ্ছি, বেশি দিন থাকবো না, একটা দিনের জন্যই যাচ্ছি, ওই মনে হচ্ছে আমি বোধহয় সোমবারে যাব, এই হচ্ছে যে মন্ডেতে যাব, আর আবার মানে সোমবারে গেলে আমি মঙ্গলবার দিন ওই বিকেলের দিকে কি সন্ধ্যের দিকে রিটার্ন চলে আসব, কারণ রিটার্ন আসতেই হবে, থাকতে তো পারি না, মানে শুধুমাত্র ওকে আগেরবারে ওর মনটা খারাপ ছিল, কিচ্ছু নিয়ে যেতে পারি না, সেই জন্য শুধুমাত্র ওর জন্যই যাচ্ছি আমি, আর মানে একদিনের জন্যই যাচ্ছি। আমি হাজবেন্ডকে বললাম চলো,
যাবো বিকেলে, হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা করে বেড়াবো আর গিয়ে রাত থাকবো, তারপরের দিন বিকেলে চলে আসবো। ও বললো আমার হবে না, তুমি যাও। আর সত্যি কথা বলতে ওর হবেই না, কারণ সবসময় তো আবার আমার দিকে শ্বশুর বাড়ি যেতে হতে পারে হয়তো 10 দিন পরে, কারণ শাশুড়িকে আর একবার চেক আপ করাতে হবে, রিপোর্ট করাতে হবে, সেই জন্য যেতে হতে পারে। তো সেই জন্য যেতে হবে হয়তো। তো আর কি বলবো, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করতে ভুলো না। আর কি বলবো, নতুন বন্ধুরা আমার পরিবারে তাড়াতাড়ি চলে আসো। আর কি বলবো, আর কিছু বলছি না। আর ভিডিওটা এখন প্রায় 9টা বাজে, তো এখন আর গুড ইভিনিং নেই, যখন শুরু করেছিলাম গুড ইভিনিং ছিল, এখন গুড নাইট হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট মাই অল, বাই, টাটা।